ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কোনো ব্লগ আমি তোমাদের সামনে নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও, যেটা হলো আমার কী কী পুজো শপিং হলো। তাহলে চলো দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি। আজকে আমি তোমাদের দেখাবো আমার পুজোতে কী কী শপিং হলো, মানে আমরা কী কী কিনেছি, কে কী দিয়েছে সেইগুলো। তাহলে চলো আর দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ পুরো দোকান সাজিয়ে বসে পড়েছি তোমাদের সামনে, তোমাদেরকে দেখাবো বলে আমার কী কী শপিং হলো, কে কী আমাদের কী দিল। তাহলে চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই দেখাবো আমাদের বাড়ির সব থেকে খুদের সদস্য আমার ননদের বাচ্চা, মানে আমাদের ছোট বেবি কী শপিং আমরা করেছি ওর জন্য, তাহলে সেটাই দেখাবো ফার্স্টে। তাহলে চলো দেখাতে থাকি। ফার্স্টে দেখাবো, দেখো এই ড্রেসটা দেখো, খুব সুন্দর ঘেরেওয়ালা একটা ড্রেস, আমাদের খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা। এই ড্রেসটা আমরা ওর জন্য নিয়েছি, তোমরা বলবে কেমন হয়েছে ড্রেসটা আমাদের বেবির, ছোট বেবির জন্য। আরেকটা ড্রেস আছে ওর, আরেকটা ড্রেসও নেওয়া হয়েছে। এই যে ওপরের টপটা আর নিচে আছে এই স্কার্টটা, এই এই টপ আর এই স্কার্ট, এটাও খুব ভালো ঘেরওয়ালা স্কার্টটা। এই যে এই দুটো আমরা ওকে দিয়েছি, এই দুটোই ড্রেস আমরা কিনেছি ওর জন্য বাজার কলকাতা থেকে। এইবারে দেখাবো ইভান, মানে আমার ছেলের জন্য আমরা কী কী কিনেছি আর ও কী কী পেয়েছে, তাহলে চলো দেরি না করে দেখাতে থাকি। প্রথমেই দেখাবো এই একটা টি শার্ট, এই একটা টি শার্ট নেওয়া হয়েছে ওর জন্য। এই একটা টি শার্ট, এটাও নেওয়া হয়েছে ওর জন্য। এই একটা টি শার্ট, এটাও একটা নেওয়া হয়েছে ওর জন্য। আর নিয়েছি একটা ফুল একটা শার্ট, একটা গ্লসি একটা ফুল শার্ট সাদা, আমাদের খুব পছন্দ হয়েছে ওর জন্য, তাই আমরা এটা নিয়েছি ওর জন্য। আর এর সাথে জিন্সও আছে অনেক, দেখাই নিয়েছি একটা হাফ জিন্স। এরপরে নিয়েছি আরেকটা থ্রি কোয়ার্টার একটা জিন্স, আর নিয়েছি আরেকটা ফুল ডেনিম জিন্স। এগুলো সব ওই টি শার্টগুলোর সাথে ম্যাচ করে করে কেনা, ও যখন পরবে নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখাবো। আর ওর পিসি মানে আমার ননদ ওর জন্য কি পাঠিয়েছে, এই একটা টি শার্ট খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে টি শার্টটা। আর এর সাথে এই মিলিটারি প্যান্টটা, এর সাথে পুরো ম্যাচ করা। এই যে ভালো করে দেখালি, এই যে এই টি শার্ট আর এই প্যান্ট আমার তো খুব পছন্দ হয়েছে, ইভানকে খুব ভালো লাগবে এটা পড়লে। এই দুটো পাঠিয়েছে ইভানের বিবি, আরেকটা পিসি পাঠিয়েছে হচ্ছে এই ব্যাগেজ বলা এই ফুল জিন্সটা, এটাও খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে, তোমরাও বলবে কেমন হলো। আরও এবার পাবে অনেক ড্রেস, এখনও পুরোপুরিও হয়নি, তাও যেটুখানি হয়েছে আমরা যে কটা কিনে দিয়েছি ও যেটা যে কটা পেয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম।
এবারে চলে আসবো, আমার হাজবেন্ড কিছুই সেরকম কেনেনি, ও কিনবে কদিন পরে। আর কালকে এত বেশি শপিং হয়ে গেছে যে আমি আর বেশি কিছু ওর জন্য কিনতে পারিনি। ও দুটো টি শার্ট কিনেছে ওর জন্য, এই জন্য এই একটা টি শার্ট। সবই আমার হাজবেন্ডের, আমার ছেলের আর আমাদের ছোট বেবির, ও সব বাজার কলকাতা থেকেই কেনা। এবারে চলে আসি আমার শাশুড়ি মায়ের শাড়িটা, আমরা কি দিয়েছি আমার শাশুড়ি মাকে পুজোতে সেইটাই দেখাবো। আমরা দিয়েছি পুজোতে আমার শাশুড়ি মাকে, গায়ে ফেলে দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে শাড়িটা। এইটা হচ্ছে ফুল বডি এইরকম, আর আঁচলটা হচ্ছে এইরকম, আর এর সাথে ব্লাউজ পিসও আছে সেম, যা আঁচলের প্রিন্ট আছে ব্লাউজ পিসও তাই সেম এইরকম। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, আর এইটা হচ্ছে ফুল বডি। তোমরাই বলো কেমন হয়েছে, আমার শাশুড়ি মা খুব পছন্দ হয়েছে শাড়িটা, আমরা ফোনে পাঠিয়েছিলাম ছবি তো দেখে খুব পছন্দ হয়েছে, এই কালারটাও খুব পছন্দ হয়েছে। এবারে অ্যাট লাস্ট লাস্ট সময় এসছে আমার কী কী পুজোতে শপিং হলো, কী কী আমাকে দিল। ফার্স্টেই বলে রাখি দুটো সালোয়ার আমার হয়েছে পিস, ওটা আমার বানাতে দেওয়া আছে দোকানে। এবারে দেখাই আমার ননদ আমাকে পাঠিয়েছে যে শাড়িটা সেইটা, আমি গায়ে দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, হচ্ছে এই যে শাড়িটা পুরো পুরো এরকম বুটি বুটি দেওয়া, আর এটা হচ্ছে আঁচলটা গোল্ডেন পুরো পাড়ওয়ালা জরির কাজ, আর এটা আছে নিচের দিকে, এটা আছে ব্লাউজ পিসটা, এই যে পুরো শাড়িটা হচ্ছে এইরকম। আমি সব শাড়ি তোমাদের গায়ে দিয়ে দিয়ে দেখাচ্ছি কেমন হলো, তোমরাই বলবে কেমন লাগছে আমাকে শাড়িগুলো। এই একটা শাড়ি, এটা আমার ননদ আমাকে পাঠিয়েছে। এবারে দেখাই আমার হাজবেন্ড আমাকে কী কী শাড়ি কিনে দিয়েছে। ফার্স্টে দেখাই এই শাড়িটা, একটা লিনেন শাড়ি, আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা। এই যে পুরো শাড়িটা, এটা হচ্ছে পুরো বাসন্তী কালারের আঁচল, আর এই দিকটা হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে পুরো শাড়িটা। কেমন হয়েছে তোমরা জানাবে, কেমন লাগছে শাড়িটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটাও, আমি পছন্দ করে কিনেছি। আরেকটা শাড়ি আছে যেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের যেই শাড়ি সেই শাড়ি সেম সেম আমার হাজব্যান্ড আমাকেও একটা কিনে দিয়েছে, ও নিজেই পছন্দ করে এই কালারটা আমার জন্য চুজ করেছে। তোমরাই দেখে বলো কেমন হয়েছে। পুরো ব্লু কালারের বডি, ব্লু বডি আর পিঙ্ক কালারের আঁচল, আর ব্লাউজ পিসও পিঙ্ক কালারের, এই পুরো শাড়িটা পুরো ডিপ ব্লু এই শাড়িটা। আর আমার শাশুড়ি মায়ের যেটা হচ্ছে ওটা হচ্ছে ঠিক টুকে টুকে কালার, দুটোই সেম শাড়ি,
কেমন হয়েছে তোমরা জানিও। আর এই শাড়িগুলো আমার শাড়ি, আমার শাশুড়ি মায়ের শাড়ি, সব কলেজ স্ট্রিট থেকে কেনা। আরও আমার হবে, এখনো ঠিক নেই, আমি ইচ্ছা করে আর বেশি কিছু নিচ্ছি না, কারণ পুজোতে তো কোথাও বেরোতে পারবো না, এই বাড়িতেই যা যেটুকুনি। এবারে তোমরা বলো আজকে শপিংটা আমার কেমন হয়েছে, তোমরাই জানিও কেমন শপিং হলো আর কীরকম কী শাড়ি হলো, সবার ড্রেসটাও তোমরা বলো কেমন কী হয়েছে। আজকে ভিডিওটা আর বাড়াবো না, এ পর্যন্তই রাখলাম। ভালো লেগে থাকলে আমার ভিডিওটা একটা লাইক করবে, কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে ভিডিও আর শাড়িগুলো কেমন হয়েছে, সব ড্রেসের কথাও তোমরা বলবে কেমন হয়েছে। হ্যাঁ, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে আমি আরও উৎসাহ পাবো আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদেরকে পরিবেশন করার। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতন টাটা।